দেড় লাখ খরচা খান্তি করে কিছুই থাকবে না সেই সময়। তো আমরা জানি গত 3 বছর থেকে বলা যায় যে আলুর দাম, আলুর বাজার উদ্যোগতি, এ মৌসুমেও গত বলা যায় যে গত 2 মাস আগেও আমরা সর্বোচ্চ 70 থেকে 75 টাকা কেজি হিসেবে আলু কিনেছি এবং এসব আলু খেয়েছি। প্রকারভেদে সর্বনিম্ন বলা যায় যে 52 টাকা থেকে শুরু করে 75 টাকা কেজি আলু কিনেছি। কৃষকরা পরিশ্রম করে আলু ফলান, কিন্তু আসলে তারা দাম ঠিক মতো পান না। তার কারণটা হচ্ছে যে আলু রোপণের পর আলু যত্ন করে আবাদ করেন, আবাদ করার পর উত্তোলন করেন, উত্তোলনের পর দেখা যায় যে বাড়িতে সংরক্ষণের কোনো ব্যবস্থা থাকে না। আবার অনেকেই সংরক্ষণ করেন, অনেকেই সংরক্ষণের ব্যবস্থা না থাকায় পরবর্তীতে যেই ফসলটা ফলাবেন সেই ফসল ফলানোর জন্য এই আলুটা বিক্রি করেন, বা যে কোনো ফসল, একটা ফসল উত্তোলনের পর আরেকটি ফসল আবাদ করার জন্য সেই ফসলটি বিক্রি করেন, অর্থাৎ পরের ফসলটি উৎপাদন করার জন্য তারা সেই ফসলটি বিক্রি করে প্রস্তুতি নেন পরের ফসল উৎপাদন করার জন্য। এই কারণে কৃষকরা তারা ন্যায্য দাম পান না। তাহলে 1 বিঘা জমিতে খরচ হবে আপনার 20 থেকে 25 হাজার টাকা যাবে মোট, সর্বমোট। এখান থেকে আপনার ফলন আসবে 45 থেকে 50, 50 মন যদি আল্লাহর ভালো দেয়। গত বছর কি পরিমাণ? এই কাজ নামিছে প্রতি বছর এই জমি গড়ে 1 বিঘা 17 কাঠা লাগাই। 1 বিঘা 17 কাঠা জমিতে আলু আবাদ করেছেন? হ্যাঁ, এবারও করেছেন? এবারও করেছি। এবছর আপনি আলুর দাম কেমন পেয়েছেন? আলুর সময় আপনার তো মনে করেন যে এবছর গত বছর যে আলুটা করেছিল ওই আলুটাই তো আমরা খেয়েছি, সেটা আমরা মাস তিনেক আগে যদি বলি বা 2 মাস আগে যদি বলি আমরা খেয়েছি সর্বোচ্চ 75 টাকা, আপনি বেচেছেন 900 টাকা মন বা 900 টাকা, 900 উপরে হাইট 900, এটা 20 টাকা কেজি, 20 টাকা কেজি। ধরেন যে আমাদের এই 15 কাঠা মাটি আগে হয়েছে এক মিনিমাম 60 মন 55 মন আলু হয়েছে, এখন হবে হয়তো 30 মন 35 মন কেয়ার আলু হবে। কৃষক মানে তো এরা নিম্নবিত্ত লোক, কৃষক তো আর এমন কেউ নাই যে একেবারে বিশাল টাকাওয়ালা, এরা জমি আলা অল্প স্বল্প 2-4 বিঘাকে জমি। এই জমির যে খরচ বরচ করে সবজিগুলা তোলা হয়, তোলার পরে আবার এগুলা ঋণ করা আছে অনেকের, কেউ সমিতির কাছে, যাদের জমি নিজস্ব জমি তারা ব্যাংকের কাছে ঋণ করে, এই ঋণগুলা দিবা গেলে তখন আবার এগুলা জলদি করে বেচে দাঁড়াবে। ধরেন যে আপনি যদি 3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে ঋণগুলা সুস্থ পারেন, বিশেষ করে সমিতিগুলা 3 মাসের মধ্যে দিলে কিঞ্চিত একটু সুদ দিবে, লিওরা একবারে দিয়ে ফেলে নিয়ে দিবে। আর যদি আপনি না দিতে পারেন তখন ওই হাজারে যে 15 টাকা 17 টাকা ধরেছে ওইটা হিসাবেই চলে আসবে। আপনার তোলা আছে কত? 50, ধরেন যে ওই জায়গায় 60-65 হাজার টাকা লাগে। আপনি বললেন হচ্ছে এই যে আলুর উৎপাদন আগে বেশি হচ্ছে, এখন কম হচ্ছে, কারণটা? এখন কম হয় এটা কারণ কেউ বলতে পারবে না। এই জমিতে আগে কাঠাকে 3 মন 4 মনকে আলু হয়েছে। কৃষি অফিস অল্প পরিমাণ সার দিতে বলতেছে আপনার টাকা খরচ কম হবে, কিন্তু আপনি বেশি পরিমাণ সার দিচ্ছেন। আমরা দিচ্ছি কি জন্য? এই তো, হ্যাঁ অবশ্যই। কেন দিচ্ছেন? এতে তো মাটির ক্ষতি হবে। মাটির ক্ষতি এরা হবে, ক্ষতির উপরই ক্ষতি হবে, কিন্তু ওই কৃষককে মরে যায় ক্ষতি হবে না। ধরেন যে আলু এই 4 কাঠা দেওয়া হলো, 4 কাঠা তুলে দেখা গেল যে 4 ধরা মানে আধা মনে আলুও হলো না, তাহলে তো মাটিতে আসার দরকার নেই। এই আমি একটা লোক কাজ করলাম 4 কাঠা মাটি, একটা লোক এই কোদাল চোপাবে আর এই মাটিটা আবার তুলে দিবে, দিলে 600 টাকা তার কাছে খরচ আছে। এই 600 টাকার আলুই হবে না, কিন্তু আমি এই 3-4 বার এইভাবে একটাকে লোক খাটে কাজ করলাম, এই আলুর কাজ তো 1 দফা না, 4-5 দফা কাজ, এরপরে স্প্রে করা লাগবে, ওষুধ টষুধ দিলে এর বহু টাকা। 1 কেজি ওষুধের দাম নিম্নগুলা নিলে 700-800, উপরগুলা নিলে 1200-1500 টাকা কেজি, এলা খরচা আছে। তো এগুলা খরচা খান্তি করে কিছুই থাকবে না সেই সময়। আমি মোট 4 বিঘা মাটি লাগাছি, এই 4 বিঘায় 4 দফে 40 হাজার টাকা খরচ অ্যামাউন্ট হয়নি, হবে ওষুধ বড়িয়া আছে 40 হাজার টাকা খরচ হবে। তাহলে গত বছর 5-6 হাজার হেলে লাগানো হয়ে গেছিলো, সব কমপ্লিট হয়েছিল, কিন্তু এই বছর আসে 10-12 হাজার টাকা খরচ পড়েছে বিঘা প্রতি।